2019 रे आ भित्ति स्थापन होता फेब्रुआरी रे से लास्ट तापर 23 जनवरी रे आसली चार वर्ष तार भितर दुई वर्ष अधिक संपूर्ण लॉकडाउन थिला के कहा सहित कहार शारीरिक भाव सान्निध्य लाभ कार पक्ष संभव नहीं परस्पर रु विच्छिन्न ए मंदिर 19 फेब्रुआरी रे भित्ति स्थापन हैला तार परे भी किसी कार्य असंपूर्ण थिला ए जमी जमा संक्रांत किसी आईनगत किसी कार्यक्रम किसी असंपूर्ण थिला से गुला सब संपूर्ण करी कार्य आरंभ है किंतु ठीक लॉकडाउन आरंभ हेवा ठीक पूर्व 19 डिसेंबर ठारु आरंभ होई मंदिर तैयार हेवा तापर लॉकडाउन हो गला और ए लॉकडाउन भीतर समस्त विच्छिन्न व्यवस्था समस्त किछु बंद आपण समस्त जानती समस्त भुक्त भोगी यार भीतरे ये एते बड़ कार्य एते सुंदर ठाकुर गृह मंदिर माने तो ठाकुर गृह देवतार गृह मो आमर जीवन देवतार गृह ए मंदिर निर्माण है केमिति संभव जे माने मंदिर कार्यक्रम सहित युक्त ओतप्रोत भाव से मानक समस्त पचारंतु ये कहिबे जे मु जाने ना केमती है जी समस्त कहिबे केमती एटा संभव हैला अलौकिक किछु नहीं वास्तव आखि सामने धीरे धीरे अल्प दिन भीतर तैयार है कि ए अवस्था ही परिस्थिति आज ठाकुर ठाकुर एटी अधिष्ठित हेले केमिति संभव आपण समस्ते परस्पर को पचारंतु जे माने ए कार्यक्रम सहित युक्त समस्ते कहिबे मु किसी करेनी कहा कौन सी अवदान नहीं समस्त यही भावे यही अनुभव करे एठी जे मंदिर हेब मंदिर केमती हेब अकल्पनीय एटा कल्पना यही परिवेश रे यही ग्राम्य यही ओडिशा रे यही दिगटा किंतु तुलनामूलक भावे उन्नति सेमती हुए नहीं ग्रामांचल भितर रूराल एरिया भितर ये कार्यक्रम है समस्त यही लोक मैंने ही समस्त किठिकार लोक मैंने ही करे जदि से बाहर लोकरु साहाज्य नहींठिकार लोक ही तो नहीं सेटा धरिकी जहाँ करणीय एठिकार लोक मैंने ही करिछंती साधारण सब लोक ग्राम्य लोक कौन से क्षमता तांको भीतर आसीगला सब तो साधारण लोक सरल साधारण केवल तांको गोटे मूलधन गोटे संपद से शक्ति रे ही से क्षमता रे ही ए माने ही कार्य साधन करिसंती सेटा हला ठाकुर अंतरे ठाकुर विराजमान आर ठाकुरों को मूर्त विग्रह आमार
যে আচার্য দেব তাঙ্কু তৃপ্তি তাঙ্কু তৃপ্তি সাধনরে উদগ্র আগ্রহ সে আগ্রহ আকুতি সম্মিলিত আবেগ উপরে এই ক্ষমতার জন্ম দিয়েছি সেই ক্ষমতার এই স্বল্প দিন এতে সুন্দর এই মন্দির ভবন নির্মাণ হয়েছি শুধু সে নুহে সমস্ত আয়োজন হয়েছি এতে লোক দূর 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 এতে লোক আসছন্তি ক্রমাগত আজি সারা দিন ব্যাপী আসিবে সেমানে প্রসাদ গ্রহণ করিবে আনন্দ উপভোগ করিবে সমস্ত আয়োজনটা এমানে সংগঠিত করি পারছন্তি কার কি কাহার কোন প্রয়োজন থিলা এটা করিবার প্রত্যেক ঘরে ঠাকুরঙ্ক আস্থান অছি সমস্তে সেটি পূজা প্রার্থনা সমস্ত করি পারন্তি এই যে এই মন্দিরের প্রয়োজন কোন প্রকৃত প্রস্তাবে দেখে মানে যদি আপন ভাবিবে দেখিবে কিছু প্রয়োজন নাই আমার তো ঠাকুর আমার অন্তরে অছন্তি ঘরে অছন্তি মু প্রার্থনা করিবি পরিবার সহিত বসিবি কেবে সময় সময়রে ইয়ার ঘর তার ঘরে যাইকি সৎসঙ্গ রৎসঙ্গ করিবি এ করিলে তো হয়ে তাহলে এই মন্দিরটা প্রয়োজন কোন আমার জীবনরে এটা এটা গড়িবার প্রয়োজন কোন আজি এই যে পরিবেশটা দেখিকি জনা পড়ে যে মনিষর মূল আকুতি হেলা এই যে প্রত্যেক মনিষর সমস্ত এই এতে বিভিন্নতা প্রত্যেকটা মনিষর ভিতর বিভিন্নতা সে মানসিক ভাবরে শারীরিক ভাবরে চেতনারে বুদ্ধিরে মননে চিন্তারে কর্মরে যাহা সমস্ত কিছু বিভিন্নতা সত্ত্বে গোটে জায়গারে সমস্ত মিল সেটা সমস্তে বঞ্চিবাকু চাহে আর বঞ্চিবাকু হেলে আনন্দ দরকার জীবনে বৃদ্ধি আনন্দময় বৃদ্ধি বর্ধন মুখর হেবা এই বৃদ্ধির ভাবটা হি আনন্দ বড়ি উঠিবার এ ভাবটা এ বড়ি উঠিবাটা হি আনন্দ এ আনন্দ লোক চাহে সমস্তে আর এই যে আজি সমস্ত কষ্ট স্বীকার করি কি ঘর ঘর ছড়া হয়ে কি সমস্ত নিজ কার্যক্রম সংসার সমস্ত কিছু ছাড়ি কি বাঁধন বন্ধন ছিন্ন করি কি সমস্তে আসি কি গোটে জায়গায় সম্মিলিত হেবা এই সম্মিলন ভিতরে এই সম্মিলিত হেবা হি এই আবেগটা এই সমস্ত কিছু মিলিত হেবা এই আবেগটা এই আগ্রহটা এইটা সমস্তক এই জীবন পাই বৃদ্ধি পাই নিতান্ত প্রয়োজন সম্মিলিত হেবা সমবেত হেবা আর সম্মিলিত আর সমবেত হেবাকু মোর গোটে অলগা ইচ্ছা তাঙ্ক গোটে অলগা ইচ্ছা তাঙ্ক গোটে অলগা ইচ্ছা তাঙ্ক গোটে অলগা আগ্রহ তাঙ্ক গোটে অলগা চিন্তাধারা তাঙ্ক গোটে অলগা পদ্ধতি মোর গোটে অলগা পদ্ধতি তো সমস্ত সহিত সমস্ত মিলিত হেলে তো বিরোধ উৎপন্ন হেব তাহলে মিলিত হেবি কেমতি মূলরে ঠাকুর অছন্তি তাঙ্ক ইচ্ছা নিজের ইচ্ছাটা তাঙ্ক ইচ্ছা সহিত মিলিত যেই হয়ে উঠে সেতবেলে সমস্তে একা সাঙ্গে সমবেত হয়ে পারন্তি কারণ কি সমস্ত ইচ্ছা তাঙ্ক ইচ্ছা সহিত সম্মিলিত হয়ে যায় তাহাঙ্ক যাহা ইচ্ছা সেটা হি মোর ইচ্ছা এই এই ভলিয়া ভাব যেই হয়ে উঠে তখন পরস্পর সহিত সম্মিলন সহজ হয়ে যায় আর জীবন আউ বর্ধনটা আউ ভি সহজ হয়ে যায় সেপাই লোকে এই যে মিলনটা মণিশঙ্কর আন্তরিক আকুতি আকাঙ্ক্ষা সমস্ত বাধা অতিক্রম করি অহংকার ছিন্ন করি বিচ্ছিন্ন ভাব ছিন্ন করি সমবেত এই যে মিলন এই মিলন কেন্দ্র হচ্ছে এই মন্দির এই কিন্তু এই মন্দির সার্থকতা
ଏଇଟା ହେଉଛି ଆମର ସମବେତ ସାଧନାର ତୀର୍ଥ। ସମବେତ ସାଧନା ନହେଲେ ଏଇ ବ୍ୟକ୍ତିଗତ ସାଧନାରେ ବ୍ୟକ୍ତିଗତ ସାଧନାଟା ଯେମିତି ଜରୁରୀ, ସେଇ ଆମର ସାଧନାଟା ସେଇଟା ଯଦି ମୁଁ ବିସ୍ତାରିତ ନ କରିବି, ବ୍ୟାପ୍ତ ନ କରିବି ପାରିପାର୍ଶ୍ୱିକ ଭିତରେ, ତାହେଲେ ସେଇ ସାଧନା କୌଣସି ଫଳ ନାହିଁ। ଆଉ ଏଇ ଭାବଟା ସମବେତ ହେଇକି ଗୋଟେ ଯେ ମହାଭାବ ସୃଷ୍ଟି ହୁଏ, ମହାଶକ୍ତି ଉତ୍ପନ୍ନ ହୁଏ, ଯାହାକୁ କୁହାଯାଏ ଏକତ୍ଵ, ଏକତା, ସଂହତି। ଏଇ ସଂହତ ସମବେତ ସାଧନାରେ ଯେଉଁ ଶକ୍ତି ଉତ୍ପନ୍ନ ହୁଏ, ସେଠାରେ କିନ୍ତୁ ଜଗତ ପରିଶୁଦ୍ଧ ହୁଏ। ପ୍ରତ୍ୟେକ ଚଳନ, ଆଚରଣ, ବାକ୍ୟ, କଥନ, ବ୍ୟବହାର, ସମସ୍ତ କିଛି କର୍ମ, ସମସ୍ତ କିଛି ପରିଶୁଦ୍ଧ ହୁଏ, ନିୟନ୍ତ୍ରିତ ହୁଏ, ଇଷ୍ଟଙ୍କ ଇପ୍ସିତ ହେଇଉଠେ। ସେଥିପାଇଁ ଏଇ ମନ୍ଦିର ଆୟୋଜନ, ଏଇ ମନ୍ଦିର ପ୍ରୟୋଜନ ଆମ ସମସ୍ତଙ୍କର ଜୀବନରେ। ଆପଣ ସମସ୍ତେ ଏଇଠିକା ଅଞ୍ଚଳ, ଏଇ ଅଞ୍ଚଳର ସମସ୍ତେ ଅସାଧ୍ୟ ସାଧନ କରିଛନ୍ତି। ଏଇ ଯେ ସ୍ୱଳ୍ପ ସମୟରେ ମୋର ପରମାରାଧ୍ୟ ପିତୃଦେବ ଏ ମନ୍ଦିର ଗଢ଼ିବାର ଆଶୀର୍ବାଦ ପ୍ରଦାନ କରିଥିଲେ, ଏବେ ବର୍ତ୍ତମାନ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ସିଏ ଆଶୀର୍ବାଦ କରିଲେ, ଆଜି ଏଇ ଦିନଟା ଧାର୍ଯ୍ୟ କରିଲେ ଏଇ ମନ୍ଦିର, ଏଇ ମନ୍ଦିରରେ ଠାକୁର ପ୍ରତିଷ୍ଠା। ସେଇ ସମୟରେ ପିତୃଦେବ ମୋତେ ପଠାଇଥିଲେ ଏଠି ଭିତ୍ତି ସ୍ଥାପନ କରିବା ପାଇଁ। ଏବେ ମୋର ବଡ଼ ଭାଇ ପରମ ପୂଜ୍ୟ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ସେ ମୋତେ ପଠାଇଲେ ଏଇ ମନ୍ଦିର ଠାକୁର ପ୍ରତିଷ୍ଠା ସମୟରେ। ମୁଁ ଆପଣଙ୍କ ସହିତ ପୁଣି ମିଳିତ ହେଇପାରିଲି ସେମାନଙ୍କ ଆଶୀର୍ବାଦରେ, ତାଙ୍କ ସେମାନଙ୍କର ଇଚ୍ଛାରେ। ବାରମ୍ବାର ମୁଁ ଆସିବି, ମିଳିତ ହେବି, ନିଶ୍ଚୟ ହେବି। ଆପଣ ସମସ୍ତେ ଆଚାର୍ଯ୍ୟ ଦେବଙ୍କ ଇପ୍ସିତ ଭାବରେ ସମସ୍ତଙ୍କ ଜୀବନରେ ଠାକୁରଙ୍କ ପ୍ରତିଷ୍ଠା କରନ୍ତୁ। ନିଜ କର୍ମ ଚଳନ ଭିତରେ ତାଙ୍କୁ ତୃପ୍ତି ବିଧାନ କରିଲେ ହିଁ ସେଇଟା ହେଉଛି ପ୍ରକୃତ ରୂପେ ଠାକୁରଙ୍କ ଅନୁଭବ କରିପାରିବେ ନିଜ ଜୀବନରେ। ଠାକୁର ଏଇ ଯେ ଠାକୁର ପ୍ରତିଷ୍ଠା ମାନେ କି ଠାକୁର କିଏ ପ୍ରତିଷ୍ଠା କରିପାରିବେ? ଠାକୁର ଠାକୁର ଭିତରେ ହିଁ ତ ଆମ ମାନଙ୍କ ସମସ୍ତ କିଛି, ଯାହା ଯାହା ଦୃଶ୍ୟ ବା ଅଦୃଶ୍ୟ ଯାହା କିଛି ଅଛି, ସମସ୍ତ ଠାକୁରଙ୍କ ଭିତରେ ହିଁ ପ୍ରତିଷ୍ଠିତ। ଠାକୁରଙ୍କ କିଏ ପ୍ରତିଷ୍ଠା କରିବ? ଠାକୁର ପ୍ରତିଷ୍ଠା ଗୋଟିଏ ଜାଗା ହେଉଛି ନିଜର ଅନ୍ତର, ନିଜର ଜୀବନ, ନିଜର ଚଳନ, ନିଜର ଆଚରଣ, ଏହା ଭିତରେ ମୁଁ ପ୍ରତିଷ୍ଠା କରିପାରେ, ଆଉ କେଉଁଠି ପ୍ରତିଷ୍ଠା କରିବି? ଯାଜନ ମାନେ କିନ୍ତୁ ଆଚରଣ, ଯାଜନ ମାନେ ଶୁଦ୍ଧ ବାକ୍ୟ ଜ୍ଞାନ ବିତରଣ କରିବା, ଏଟା ଯାଜନ ନୁହେଁ। ଯାଜନ ମାନେ ନିଜର ଆଚରଣଟା ହେଉଛି ଯାଜନ, ପ୍ରକୃତ ଯାଜନ ଯଦି କୁହାଯାଏ ନିଜ ଆଚରଣଟା ହିଁ ଯାଜନ, ଏହା ଛଡ଼ା କିଛି ଯାଜନ ନାହିଁ। ତା ମାନେ ପ୍ରକୃତ ଯଜନଟା ହିଁ ପ୍ରକୃତ ଯାଜନ, ଏଟାଇ ପ୍ରମାଣିତ। ଆଉ ବାକି ସବୁ ବାକ୍ୟ ବିଳାସ, ତାହେଲେ ସେ କୌଣସି ମୂଲ୍ୟ ସେମିତି ନାହିଁ। ମୋର ନିଜ ଆଚରଣଟା ଯଦି ଅନ୍ୟମାନଙ୍କ ଅନ୍ତରେ ପ୍ରତିଫଳିତ ହୁଏ, ତାହାକୁ ଅନୁପ୍ରାଣିତ କରେ, ସେଇଟା ହେଉଛି ପ୍ରକୃତ ଯାଜନ, ସେଇଟାରେ ଠାକୁର ରହନ୍ତି। ମୂଳ କଥା, ଠାକୁର ଛଡ଼ା ଅନ୍ତରେ ଆର କୌଣସି କିଛି ବିରାଜ ହେବାକୁ ଦେବେ ନାହିଁ। ଠାକୁର ହିଁ ଆନନ୍ଦ, ଠାକୁର ହିଁ ଜୀବନ, ଠାକୁର ହିଁ ବର୍ଦ୍ଧନ, ଠାକୁର ମମତା ହିଁ ସମସ୍ତ ବିରୋଧ
বিচ্ছিন্নতা, দূরত্ব, ব্যবধান বা জীবনের যা অন্তরায় সেটা রোধ করিপারে, প্রত্যেকঙ্কু বঞ্চিবা বড়িবারে অধিষ্ঠিত করিপারে। বাস্তবরে মুঁ এটা বারম্বার বারম্বার নিজে অনুভব করেছি, এটা কিন্তু কথার কথা নুহে, মুঁ এটা প্র্যাকটিক্যালি এমতি লোক মানঙ্কর ভিতরে মুঁ দেখেছি যে সর্বদা মৃত্যুর ভিতরে তাঙ্ক জীবনের মানে তাঙ্ক জীবনের এই জীবন বর্ধন হি জয়যুক্ত হয়ে উঠেছি। মুঁ বারম্বার বহু মনীষর ভিতরে এটা মো দেখিছি, অনুভব করেছি আর প্রেরণা লাভ করেছি। করিলে হি হুয়ে, ভাবিলে হুয়ে না, ভাবিলে কিছি হুয়ে না, যাহা ভাবনা যাহা কল্পনা সেটা যদি বাস্তবে রূপায়িত না করা যায় তাহার জন্য সেই সে তদ অনুযায়ী কর্মপ্রাণ হয়ে উঠিবা, আলস্য বিসর্জন দেইকি কর্মমুখর হয়েকি রহিবা, তাঙ্ক ঈপ্সিত কর্মরে নিজকু যে যাহা করন্তি, যে যেমতি চালন্তি, যে জীবনে যে ক্ষেত্রে বাস করন্তি বা কর্ম করন্তি তাহা ভিতরেই করিবা সম্ভব। কিছু ছাড়িবার নাহি, কেবল তাঙ্কু ঠিক ভাবে তীব্র ভাবে ধরিবার এটা অছি, তাহলে সমস্ত ভিতরে তাঙ্কু হি অনুভব করা সম্ভব। মা মানে রসোই করিবা ভিতরে তাঙ্কু অনুভব করি পারিবে, যে মানে চাষ করন্তি সেমানে চাষ করিবার ভিতরে হি ক্ষেত ভিতরে হি তাঙ্কু অনুভব করি পারিবে। জীবনটা এতে সহজ হয়ে যায়, সমস্ত সমস্ত জীবনটা সমগ্রটা জীবন বোধ চেতনা সমস্ত ঠাকুরময় হয়ে ওঠে, জীবনটা এভাবে নিয়ন্ত্রিত হয়ে ওঠে। আপন সমস্তে বহুত লাগিকি রহিকি এই মন্দিরটা তৈরি করেছন্তি, এবে এই মন্দিরটা যেমন তাঙ্ক সেবারে ব্যবহৃত হুয়ে, সমস্ত মিলন কেন্দ্র হয়েকি রহে, সমস্তে এটি আসিকি প্রেরণা লাভ করন্তি, এই ভাবরে এই মন্দিরটাকু রখিবে, যত্ন করিবে নিজ জীবনে, যেমন এই মন্দির প্রয়োজন থাকে, বাস্তব প্রয়োজন থাকে প্রত্যেকঙ্ক জীবনরে। সহজ ভাবরে এই মন্দিরে সদা সর্বদা এমনি ঠাকুর হচ্ছন্তি, ঠাকুরঙ্ক সমস্ত প্রিয় হচ্ছে লোক, লোক মানে মা মানে ভাই মানে ছুয়া পিলা পিলি মানে সমস্ত ঠাকুরঙ্ক সমস্ত মন্দির যেতে জায়গার যেতে মন্দির হচ্ছে যেতে মানে জনসমাগমে পরিপূর্ণ রহে ঠাকুর সেতে তৃপ্ত হুয়ন্তি, আর যেতে এই জনসমাগম সমস্ত বিভেদ বিরোধকু অতিক্রম করি কি যে তাঙ্ক উদ্দেশ্য করি কি তাঙ্কু তাঙ্কু নিজ যেমন মুখ্য উদ্দেশ্য এই এই বোধ করি কি এই সমস্ত বিভেদ বিচ্ছিন্নতা বিরোধ অতিক্রম করি কি যে মিলিত হেবা পরস্পর পরস্পর সহিত প্রকৃত প্রস্তাবে ইহাই কিন্তু মুক্তির উপায়। প্রবৃত্তির বন্ধন দুর্বলতা খসি পড়িবা হি মুক্তি, আর তার উপায় কিন্তু এই ঠাকুর, ঠাকুর সহিত মিলিত হেবা পরস্পর সহিত মিলিত হেবা, তাতে অহংকার নিয়ন্ত্রিত হুয়ে, পরস্পরকু সম্মান করিবা, পরস্পরকু মান দেবা, পরস্পর প্রতি সহানুভূতি, পরস্পরকু বড় করি তোলিবা,
এই বোধ জাগ্রত হুয়ে সমস্তে বড় হয়ে উঠন্তি। এই সুযোগ সৃষ্টি হুয়ে ঠাকুরঙ্ক চরণরে। এই মন্দিরটা কিন্তু আমার জীবনে বাস্তব প্রয়োজন, এটা আমার দ্বারা হি এটা রক্ষা, আপন মু যেমিতি রক্ষা করিবি, আমি সমস্তে যেমিতি রক্ষা করি পারিবি, সেমিতি মন্দিরটা আমার জীবনকু উদ্ভাসিত করিকি রহিব, প্রেরণা দেখি চলিব। আর মন্দির হেলে মন্দির নিত্য ঠাকুর সেবা ঠিক ঠিক ভাবে হেবা, মন্দিরের প্রার্থনা বা যাহা যাহা কার্যক্রম এগুলো সুন্দর ভাবে সমস্তে যোগদান করিবে, সমস্তে সহযোগ করিবে, সমস্তে বাস্তব ভাবে নজর রাখিবে। হে এখানকার ঋত্বিক মানে এমানে অচন্তি এমানে বুঝিবে, মু কিছু বুঝিবিনি, এমতি নুহে, এর প্রত্যেকঙ্ক নজর রাখিবা প্রয়োজন, যথাযোগ্য স্থানে যথা মর্যাদারে যেমতি করিলে যাহা করি মানে যাহা করিলে ভালো হুয়ে, সেপাই সমস্তঙ্কর চিন্তা ভাবনা নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট পন্থারে ব্যক্ত করিবে এবং করি তলিবাটা মানে সক্ষম করি তলিবে। মু আসিবি খালি বসি প্রার্থনায় যোগদান করিলি, যেদিন ইচ্ছা হেলা যেদিন ইচ্ছা হেলা নি আসিলিনি, যেদিন ইচ্ছা হেলা আসিলি যে প্রসাদ সৎসঙ্গে বসিলি প্রসাদ নেলি পলাইলি, আর কোনসি চিন্তা করিনি ভাবনা করিনি ঠাকুর কেমিতি অছন্তি, ঠাকুর মু যেমিতি মোর বাপা মা কথা ভাবে মোর নিজে পরিবার পরিজন কথা ভাবে মু সেমিতি ঠাকুর ঠাকুর ভালো অছন্তি কি না, সহজ ভাবে এই ভাবনাটা অন্তরে রহিবা প্রয়োজন। এটি যে ঠাকুরকে মু বসাইলি ঠাকুর এটি তৃপ্ত রহুছন্তি, তো এই সহজ বোধটা সহজ ভাবে ভাবিবাটা এটা কিন্তু নিতান্ত প্রয়োজন। ঠাকুরঙ্ক তৃপ্তি হচ্ছি তো আমার চলনরে আমার সেবারে, এই বোধটা এই ভাবনাটা সমস্তঙ্ক অন্তরে সহজ ভাবে জাগ্রত রহিবা প্রয়োজন, সেটাই জীবনকে নিয়ন্ত্রিত করে। আর যদি ভাবি যে ফটো মূর্তি এইসব ভাবি তাহলে যেমিতি হবে সেমিতি হবে। ফটো বা বিগ্রহ বা যাহা কিছু হোক এগুলো তো প্রতীক, ঠাকুর তো প্রকৃত প্রস্তাবে আমার অন্তরে, এটা হচ্ছে প্রকৃত ঠাকুরঙ্ক অধিষ্ঠানের ক্ষেত্র। এই জায়গাটা যেমিতি মলিন ন হুয়ে, ঠাকুর রহিলেই আর মলিন রহিবে, ঠাকুর মলিন জায়গায় রহি পারন্তিনি, যদি ঠাকুর এটি রহিবে হৃদয়ে তাহলে এই জায়গাটা অমলিন রহিব উজ্জ্বল রহিব, আর সেটা মো চলন দেখি কি জনা পড়িব। আনন্দে রহন্তু, সমস্তঙ্কু আনন্দিত করন্তু, সমস্তঙ্কু বড় করন্তু, সেটা হচ্ছে বড় হেবার একমাত্র উপায়, কাহাকু ছোট করি কি বড় হেবা এটা সম্ভব নহে। অন্যমানঙ্কু মান দিয়ন্তু তাহলেই সম্মান পাইবে, এই সহজ ভাবগুলা এই ঠাকুরঙ্কু কেন্দ্র করি কি চালিলেই এই বোধ এই ভাব এই চলন নিজ জীবনে মূর্ত হয়ে উঠে, আর তাহলে এই ঠাকুর তৃপ্ত হুয়ন্তি আমার সেবারে, এইটা হচ্ছে প্রকৃত সেবা। আউ কোন কহিবি বহুত কথা কহিলি, মু আউ বি এটি বাহারি কি বদলি গাঁ রে যাইবি যিবি, মন্দির উদ্বোধন অছি সেসব বিভিন্ন জায়গায় বুলি বুলি আজি রাত্রে রহি গোটে মন্দিরে রহিকি পুনি আউ কালি বহু জায়গায় বুলি বুলি লাস্টে ভুবনেশ্বর যিবি, তারপরে 8 তারিখে তো ঠাকুরঙ্ক উৎকল আগমন শতবার্ষিকী পূর্তি মহোৎসব, আপন সময় সময়ে যিবে সমস্তে যে যাই পারিবে
যা অসুস্থ অশক্ত এ মনে ছড়া যে যাইপারিবে আপনার যাবে সেটি সমস্তে এ মহামিলন ঠাকুরঙ্কু কেন্দ্র করি ঠাকুরঙ্ক স্মৃতিকু জাগ্রত করিবা বোধরে চেতনারে এ স্মৃতি চির জাগ্রত রাখিবা গোটে আয়োজন মহা আয়োজন সে যোগদান করিলে হি মনুষ বহুগুণ অগ্রসর হয়ে যায় জীবন বৃদ্ধি পথরে হয়ে তো যা কষ্ট হব যা আসবা রহবা সমস্ত কিছুরে কষ্ট হব ঠাকুর ইপ্সিত গোটে জিনিস ভাবন্তু ঠাকুর ইপ্সিত যাহা আমি কো করি পারে কিছু করি পারে না অন্তত কিছুটা কষ্ট স্বীকার তো করি পারিবি এই আপনার সমস্ত আজি যে যে আসছন্তি দূর দূরর কষ্ট স্বীকার করিকি আসছন্তি তারপরে প্রসাদ গ্রহণ করিবা সময় যে লাইন দেইকি প্রসাদ গ্রহণ করিবে কেবে প্রসাদ তিয়ার হব কেবে লাইন কেবে আপনার জায়গা আপনাকে পাইবে বসি প্রসাদ নেবে সে কেতে টাইম লাগিব কে জানে না তবে এই করি করি দিন সারা প্রোগ্রাম টোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান দেখিকি পুনি বিকাল বিকাল করিকি পুনি ঘর ফেরিবে সমস্ত দিনটা তো এমনি শারীরিক ভাবে ক্লেশ কষ্ট কিন্তু সেটারে আনন্দ তাঙ্ক পাই যে মিলিত হেবার যে আনন্দ এই যে ক্লেশ স্বীকার করিবা আনন্দ অন্তত এটা তো আমি করি পারি সমস্তে ভালো রহন্তু সমস্তঙ্ক ভালো রখন্তু এই যে দুই বছর অধিক এই যে বিচ্ছিন্নতা লকডাউন সমগ্র দুনিয়ার চালচিত্রটা টিকে এপট সেপট হয়ে যাইছি মন মানসিকতা কর্ম সমস্ত কিছু প্রভাব পড়িছি ভালো মন্দ সমস্ত কিছু মিশিকি বহুত কিছু বিয়োগ হয়েছি কিন্তু বহুত কিছু লাভ করিবার সুযোগ মিলিছি ঠাকুর কাহাকু কেবে বি বঞ্চিত করি নাহান্তি সে করন্তিনি কেবে বি বঞ্চিত আমি আমাকে নিজকে করু কষ্ট আমি আমাকে নিজকে দেউ সে সদা সর্বদা আমাকে আনন্দিত করিবার আমার যাতে লাভ হুয়ে লোকসান কেবে বি ন হুয়ে কোনসি প্রকারে সেই চেষ্টারে সদা তৎপর রহন্তি আর চাহান্তি সেটা আমি নিজকে বঞ্চিত করু আমি যাহা করু নিজ দুর্বলতার প্রশ্রয় দিয়ে আত্মপ্রবঞ্চনা করু সেই দুর্বলতা সব দূর করি ত্রুটি বিচ্যুতি দুর্বলতা যাহা কিছু মলিনতা সব দূর করি অন্তরে ঠাকুরকে অধিষ্ঠিত করন্তু চলনরে ঠাকুরকে প্রতিষ্ঠিত করন্তু বোধ চেতনা সমস্ত ভিতরে ঠাকুর একদম সমগ্র জীবনের ব্যাপৃত করন্তু তাহলে এই মহাজীবন লাভ তাহাকে কোহা যায় যেই অনুভূতি হবে সেটাই মহাজীবন রোগ শোক ব্যাধি মৃত্যু সমস্ত কিছু এগুলো যেগুলো যেসব চিরন্তন এগুলো আসিবহি কেহি তাতে অভিভূত হব না বিচলিত হব না সমস্ত কিছু উপভোগ করিবা সম্ভব যদি সে অন্তরে বিরাজ করন্তি সম্পূর্ণ ভাবরে মু বহুত কিছু কহিলি ওড়িয়ারে কষ্ট করিকি যাহা বি হোক সাড়ে এগারোটা বজিলা এবে ধীরে ধীরে মতে উঠিবা পড়িব আপনার সবে দিন সারা ঠাকুরঙ্ক নেই আনন্দ উপভোগ করন্তু ভালোভাবে প্রসাদ নিয়ন্তু আনন্দ করন্তু
जेते समय पारिबे रहंतु मंदिरे समवेत भावे ठाकुर ठाकुर करी निज बोध चेतना कर्म समस्त भितर ठाकुर को प्रतिष्ठित करंतु। आज एमती अनुष्ठान करंतु समस्ते मिसिकी जे आचार्य देव सुनिले से तृप्त हेबे खुशी हेबे तांको तृप्ति तांको तुष्टि सेटा हेची आम जीवन परम पितार परम आशीर्वाद। सेटा ही ठाकुरों को दया आमर जीवन एटा आपण समस्ते मिसिक करंतु आचार्य देव को तृप्त करंतु तुष्ट करंतु निज चलन रे निज कर्म रे ताहले जीवने सर्वदा जय युक्त हेबे महाजीवन लाभ करी परिवे।